বকবকে করছ? আমি কোন গল্পটা শোনাবো? আমি কিভাবে এসেছি না আমি কিভাবে গেলাম? আমি ওই ওখানে থাকতাম, ওই পুকুরটার পাশে। দুটি পাখি আমার বন্ধু ছিল, গঙ্গা আর যমুনা। আমি যখনই তাদের দেখতাম বকবক বকবক আমি কথা বলতেই থাকতাম। সকালে দেখা হলে বকবক, দুপুরে দেখা হলে বকবক, রাতে দেখা হলে বকবক। আমার এই বকবকে বিরক্ত হয়ে তারা ঠিক করলো অন্য কোন পুকুরে চলে যাবে। আমি কাঁদতে আরম্ভ করলাম। আমার বন্ধুদের খারাপ লাগলো। ঠিক আছে, তারা বলল, সঙ্গে এসো, কিন্তু অবশ্যই মুখ বন্ধ রাখবে।